উষ্ণী শাক একটি বর্ষজীবী উদ্ভিদ আমাদের দেশের অধিকাংশ এলাকায় এই গুড়িয়া পাওয়া শাকটির তেমন কোনো নাম নেই যে নামে সবাই একে চিনতে পারে উষ্ণি শাক বাড়ির আশেপাশে পতিত জায়গায় বাঝারের আশেপাশে সেচ সেচে জায়গায় কলার বাগানের ঝোপঝাড়ে বেশি পাওয়া যায় পাহাড়ি এলাকায় জুমের জমিতে এই শাক বেশি দেখা যায় উষ্ণী শাক কিছুটা ঝাঁঝালো প্রকৃতির হয় বর্ষাকালে গাছের আকার বেশ বড় সড়ো হয় এবং পাতায় ঝাঁজালো স্বাদ ও গন্ধ কম থাকে এই উষ্ণ শাক প্রায় সারা বছরই দেখা যায় উষ্ণি শাক খেতে খুবই মজা উষ্ণী শাকের ঔষধি গুণাগুণ রয়েছে যা অনেকেরই অজানা এক শরীরে বিষ ব্যথা হলে উষ্ণি শাক খেলে উপকার পাওয়া যায় দুই শাক আতুর ঘরে সন্তান প্রসবের পরে মাকে খাওয়ালে শরীরের ব্যথা কমে যায় তিন বাত ব্যথা হলে শাকের ফুলের রস রস ব্যবহার করলে চার শাক মূর্তবদ্ধ তাই শরীর থেকে অতিরিক্ত তরল ও বিষাক্ত দরবাদি দূর করতে এটি বিশেষ ভূমিকা রাখে পাশ উষ্ণিসে শাকে শক্তিশালী প্রদাহ বিরোধী অ্যান্টি অ্যান্পলোমিটরি ক্ষমতা বা টিস্যুর প্রদাহ কমাতে দারুণ কার্যকারী ছয় উষ্ণ শাক খেলে উচ্চ রক্তচাপ সাত নিয়মিত উষ্ণ শাক খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে সতর্কতা শাক তোলার পর বেশি সময় রাখা যায় না তাজা থাকতে থাকতেই রান্না করে ফেলতে হয় যেসব জমিতে রাসায়নিক সার কিংবা রাসায়নিক দ্রব্য দিয়ে দেওয়া হয় সেসব জমির শাক না খাওয়াই ভালো রান্নার আগে শাক ভালো করে ধুয়ে নেওয়া দরকার শাক তোলার ক্ষেত্রে অবশ্যই এর বংশ যাতে একেবারে শেষ নেওয়া হয় সেদিকে খেয়াল রাখতে হবে ফুল আসার পর শাক রান্না করলে এর ঝাঁঝালো স্বাদ বেশি থাকে বলে কুচি অবস্থায় খাওয়া ভালো